আজকে আমরা ইন্সপায়ার ফিটনেস এর মেম্বার তনুর সাথে একটু আলাপ করব। তনু কি খবর, ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো আছি স্যার। ওকে, এক্সেলেন্ট। সো তোমার জার্নি আমাদের সাথে কবে শুরু হয়েছে? আমার 4.5 মাস শেষ হয়েছে। 4.5 মাস শেষ হয়েছে। আচ্ছা, তোমার বয়স কত? আমার বয়স 32-33, মানে ঘড়ির চাকায় 33। ওকে, ভেরি গুড। আর তোমার ওজন কত ছিল তুমি যখন শুরু করেছো? আমি যখন শুরু করেছিলাম তখন ছিল 124.5। 124.5-এর মতো? জি। আচ্ছা, তারপরে তুমি আমাদের এই যে সোহেল তাজের প্ল্যানেটারি সিস্টেম, খাওয়ার সিস্টেম এবং এক্সারসাইজ রুটিন করার পর এই 4.5 মাসে কত কেজি ফ্যাট লস করেছো? টোটাল 25 কেজির মতো ফ্যাট লস হয়েছে। 25-25.5-এর মতো হয়েছে। 25.5 কেজির মতো? ওকে। আমি এখন 99 কেজি, একটু কম আছে। আচ্ছা, আর তোমার কোমরের মাপ কতটুকু কমেছে? কোমর ছিল 53 ছিল, এখন আছে 44। 53 থেকে 44, তার মানে 11 ইঞ্চি কমেছে। জি স্যার। আচ্ছা, তো এই যে চেঞ্জ হলো, এই চেঞ্জে তোমার জীবনের উপর ইম্প্যাক্টটা কি হয়েছে? মানে তোমার জীবনযাত্রার, তোমার সার্বিক দৈনন্দিন কার্যকলাপ, তোমার ফ্যামিলি, সবকিছু মিলিয়ে তোমার কোনো ইম্প্রুভমেন্ট হয়েছে কিনা? সাউন্ডটা একটু কমাতে। আগে দেখা যেত যে আমি আমার অফিস করতাম, করার পর বাকি টাইমটা আমি শুধু ঘুমাই, রেস্ট টাইমটা আমি ঘুমাতাম, আর আমি রেস্টের সময় এখন জিম করি এবং সারাদিন আমি যে এনার্জি পাই, আমার কাজ, অফিসের কাজ গতি অনেক বেড়ে গেছে এবং জিমে আমি যে এক্সারসাইজগুলো করি, ভালো অনেক ওয়েট টানি, দেখা যায় যে না আমি অনেক এনার্জেটিক এবং অনেক ফিট এবং আগের চাইতে অনেক বেটার। ওকে, আর তোমার মানে এখন তোমার তুমি তুমি পেশা, যে পেশাতে নিয়োজিত আছো সেখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না? আরো এনার্জি বেড়েছে না কমেছে? আরো এনার্জি বেড়েছে এবং কাজ করতে এখন বেশি ভালো লাগে। আগে অথচ তুমি কিন্তু খাওয়া কমিয়েছো। জি স্যার, খাওয়া তো এখন আপনার পুরো প্ল্যান অনুযায়ী আমি খাই, বাট আমি রাইস তো খাই কম, তার প্রোটিনটা আমি অনেক বেশি খাই। প্রোটিনটা বেশি খাও? ওকে। সো আমরা এখানে যেটা মূলত বেরিয়ে আসছে, ওর এনার্জি লেভেল বেড়েছে, ওর সার্বিকভাবে দৈনন্দিন জীবনের কার্যকলাপ, ফ্যামিলি লাইফ, তার পেশা, সবকিছুতেই এনার্জি বেড়েছে, আরো আরো উৎসাহ উদ্দীপনা বেড়েছে, রাতে ঘুম ভালো হচ্ছে। আমি জিম করলে রাতে ঘুম ভালো হয়, যেদিন আমি যদি কখনো রেস্ট নেই ওদিন আমার ঘুমটাও কমে যায়, মানে দেখা যায় ঘুমটা আসলে দেরি হয়। দেরি হয়। সো আমরা দেখতে পাচ্ছি যে ওর জীবনে একটা সার্বিক পরিবর্তন এসেছে এবং পজিটিভ একটা চেঞ্জ। তো এখানে মূল বিষয়টা হচ্ছে খাওয়ার সিস্টেমটা, খাওয়ার সিস্টেমের পাশাপাশি শরীরকে সক্রিয় রাখার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তিনটা জিনিস আসলে, খাওয়ার সিস্টেম, শরীরকে সক্রিয় রাখা এবং রাতের ঘুম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট, দুশ্চিন্তা মুক্ত থাকা যতটুক সম্ভব, এই তিনটার কম্বিনেশন করতে পারলে আমরা একটা সুন্দর জীবন নিজেকে উপহার দিতে পারবো। এবং শুধু নিজেকে উপহার দেওয়াই না, আমি সুস্থ থাকলে আমি আরেকজনের জন্য সহায়ক হতে পারি, আমি আমার পরিবার, সমাজের জন্য সহায়ক হতে পারি। অথচ আমি যদি উল্টো নিজেই অসুস্থ হই তাহলে কিন্তু আমি সমাজ, পরিবারের উপরে বার্ডেন হব। তো আমাদের সিস্টেমের মূল বিষয়টা হচ্ছে এখানে খাওয়াটার প্রপোর্শন, কি পরিমাণের কি খাবো। আমি বিশ্বাস করি আমরা মহান আল্লাহ তাআলার তৈরি সবচেয়ে অত্যাধুনিক সৃষ্টি, এবং একটা অত্যাধুনিক গাড়িতে যেমন কেরোসিন তেল দিলে গাড়ি অচল হয়ে যাবে, ঠিক সেরকম আমাদেরকেও সঠিক পরিমাণে সঠিক পুষ্টি দিতে হবে এই অত্যাধুনিক প্রযুক্তিটাকে। সো আমাদের এখানে সিস্টেমটা আমরা আপনাদের বেনিফিটের জন্য বলছি প্রোটিন বেসড। আমরা এখানে, কারণ আমাদের শরীরের সার্বিক কার্যকলাপের জন্য প্রোটিন প্রয়োজন, যেটাকে আমরা বলি আমিষ, মাছ, মাংস, ডিম থেকে যে পুষ্টিটা আমরা পাই, তো এটাকে ঘিরে শাকসবজি দিয়ে আমাদের সিস্টেম। এবং আমাদের সিস্টেমের ভিতরে আছে যেটা প্রাকৃতিকভাবে বা আমরা আদিকাল থেকে করে আসছি, আমাদের খাওয়াটা অনেক বেশি হয়ে যাচ্ছে আধুনিক যুগে, আমরা 5-6 বার করে খাচ্ছি, হয়তো 2-1 ঘন্টা পর পর মুখের মধ্যে স্ন্যাক্স দিচ্ছি। এটার কারণে আমাদের শরীরে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, ইনসুলিন লেভেল হাই থাকছে, ব্লাড সুগার, গ্লুকোজ লেভেল হাই থাকছে, ফলে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছি। এবং আমাদের শরীর থেকে যতক্ষণ ইনসুলিন থাকবে আমরা তখন কিন্তু স্টোরেজ মোডে থাকি, চর্বি লস থেমে যায়, থেমে থাকে। তো আমাদের সিস্টেমটা, আমরা কিছু ফাস্টিং বা রোজার ব্যবস্থা আছে, আমরা একটা লং পিরিয়ড ফাস্টিং করি এবং 2-3টা খাওয়া খাদ্য গ্রহণ করি 2-3 বার আমরা দিনে, এবং ওটার ভিতরে গ্যাপ থাকবে,
গ্যাপের মধ্যে ওয়াটার ফাস্টিং চলবে। তো তনু আজকে যেই কথাটা বললো, ওর প্রায় 11 ইঞ্চি কোমর কমেছে এবং প্রায় 25 কেজি ওজন ফ্যাট লস হয়েছে, এটার মূল হচ্ছে ও এই তিনটা মূল মন্ত্র ফলো করছে, এই জন্যই আজকে ওর সাকসেস। তো তনু তোমাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনার উৎসাহতে আমরা আজকে এত এত সুন্দর আমার লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়েছে, এজন্য স্যার আপনাকে এবং ইনস্টাগ্রাম ফিটনেসের ট্রেনারদের অনেক ধন্যবাদ স্যার। এবং আমি আশা রাখি তুমি এটা আজীবন করে যাবে, কারণ এটা কোনো সাময়িক ব্যবস্থা না, এটা আজীবন করার জন্য। এবং ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত দিয়ে থাকে, তোমার টার্গেট হবে আগামী 100 বছর সুস্থভাবে বেঁচে থাকা। জি স্যার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।